হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বাঙালি চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা DSLR মতো ফটো তুলে তারপর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারেন। DSLR থেকে ফটো তুললে অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে যায়। সো আপনারা কীভাবে ফটো তুলে তারপরে মোবাইল থেকে ব্লার করতে পারেন একদম DSLR মতো করে এবং খুব সহজে। সো ফ্রেন্ডস, খুব সহজে আপনারা এই অ্যাপসটা থেকে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন এবং একদম DSLR মতো করেই ব্লার করতে পারবেন। সো ফ্রেন্ডস, যার আগে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আমি আপনাদের জন্য প্রতিদিন নতুন নতুন ভিডিও দিই, বারো বারো ভিডিও দিই। সো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সো ফ্রেন্ডস, আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে গিয়ে একটা অ্যাপস ডাউনলোড করে নেবেন, যে প্লে স্টোরে গিয়ে আফটার ফোর্স লিখে সার্চ করবেন। এই যে আফটার ফোর্স নামে এই যে অ্যাপসটা আছে, এই অ্যাপসটা আপনি ডাউনলোড করে নেবেন। এই অ্যাপসটার ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সো আপনি ওখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন বা আপনি প্লে স্টোরে থেকে এখানে সার্চ করে ডাউনলোড করে নিতে পারেন। তো ডাউনলোড করার পর আপনি ওপেন করবেন। ওপেন করার পরে যে এখানে দেখেন ক্যামেরা অপশন আছে, এখান থেকে আপনি ছবি তুলে সরাসরি ব্লার করতে পারেন। আর এই যে অ্যালবাম আছে, এখান থেকে আপনার যে ছবি তোলা আছে আপনার ফোনে ওখান থেকে ব্লার করতে পারবেন। সো আমি যে এখানে তোলা যে ছবিগুলো আছে ওখান থেকে আপনার দিয়ে দেখাই। এই যে ছবি আমার, জাস্ট এখান থেকে এই যে একটা ছবি নিলাম, এই ছবিটা নিলাম। ছবিটা নেওয়ার পরে যেখানে দেখেন স্মার্ট আছে, এপাশে ম্যানুয়াল আছে। তো আপনি জাস্ট স্মার্টে ক্লিক করবেন, স্মার্টে ক্লিক করে কন্টিনিউ করবেন। কারণ স্মার্টে ক্লিক করলে আপনি শুধু অল্প কিছু সিলেক্ট করলে আপনার সম্পূর্ণটা সিলেক্ট করে নেবে। আর যদি ম্যানুয়ালে ক্লিক করে নেন তাহলে আপনাকে আপনার সম্পূর্ণ ফেসটা মানে সিলেক্ট করে দিতে হবে অল্প অল্প করে, এবং সম্পূর্ণটা আপনার এই করে সিলেক্ট করে দিতে হবে। সো আপনি স্মার্টে ক্লিক করবেন, স্মার্টে ক্লিক করলেও আপনি অল্প কিছু যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে সম্পূর্ণ সিলেক্ট হয়ে যাবে। সো আপনি স্মার্টে ক্লিক করে তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এই যে দেখেন এভাবে চলে আসবে। তারপর এই যে দেখেন প্রথমে এই যে স্মার্ট এটা সিলেক্ট করা আছে, দেখেন স্মার্ট পার্টটা। তারপর আপনি এখানে ক্লিক করার এই আপনি এটা একটু সম্পূর্ণটা সিলেক্ট করে দেবেন। জাস্ট এরকম সোজা করে সিলেক্ট করে দিলেই হবে, তাহলে আপনি সম্পূর্ণ ফেসটা ধরে নেবে। তারপরে এই যে দেখেন তিন নম্বরে যে অপশনটা আছে, এখানে ক্লিক করে আপনি এই যে পাশেরটা করে দেবেন, ব্লার করে দেবেন। এই দেখেন অটোমেটিক টেনে টেনে ব্লার করে দেবেন, এই যে পাশেরটা ব্লার করে দেবেন, এই যে এখান থেকে ব্লার করে দেবেন। এই যে ব্লার করে দেওয়ার পর এই যে আমি আপনাদের জাস্ট এভাবেই দেখাই। তো আপনারা যে সময় করবেন ও সময় একটু সুন্দরভাবে করে দেখবেন, আপনি এই যে ভিডিও মানে বেশি বড় হয়ে যাবে, যে কারণে আমি এই যে এভাবেই দেখাই আপনাদের। তারপরে এই যে জাস্ট নেক্সটে ক্লিক করবেন। এই নেক্সটে ক্লিক করার পরে দেখেন আপনার ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ ব্লার হয়ে গেছে। এই যে এখান থেকে আপনি ব্লার কমায় নিতে পারেন, বাড়ায় নিতে পারেন। এই যে এখানে ক্লিক করলে দেখেন ব্যাকগ্রাউন্ডটা ব্লার, এই যে একেবারে ব্লার হয়ে গেছে, দেখেন দেখেন একেবারে DSLR-এর মতো ব্লার হয়ে যাবে আপনার মানে ব্যাকগ্রাউন্ডটা। তো আপনি খুব সুন্দরভাবে এখান থেকে ব্লার করে নিতে পারেন। তারপরে এই যে এখানে ফেক্স এটা করে দিতে পারেন, এটা দেওয়ার পরে তারপরে এই যে দেখেন এখানে এই যে ইফেক্ট আছে, ইফেক্টে ক্লিক করে এখান থেকে আপনি আবার এটা সিলেক্ট করে দিতে পারেন। এই যে দেখেন কোথায় কোথায় হয়েছে, দেখেন এটা আমার তো আমি জাস্ট আপনাদের দেখালাম, টাইম মানে শর্টের কারণে খুব ভালোভাবে করা হয় নাই। তো আপনারা সুন্দরভাবে করে নেবেন। তারপর এখানে আপনারা এটাও দিয়ে দিতে পারেন। দিয়ে দেওয়ার পরে আপনি জাস্ট এই যে সেভে ক্লিক করবেন, সেভ ক্লিক করে ওকে আসবে, এটা কেটে দেবেন। তারপর আবার এই যে সেভে ক্লিক করবেন, যে প্রত্যেকটা সেভ হয়ে যেতেছে। একটু সময় নেবে সেভ হওয়ার জন্য। সেভ সাকসেসফুল সেভ হয়ে গেছে। সেভ হয়ে গেছে, এখন গ্যালারিতে গিয়ে দেখি আমি। সো ফ্রেন্ডস, এভাবে আপনারা খুব সহজেই করতে পারবেন, ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে নিতে পারবেন। এবং আপনারা যে ছবি তুলে ছবি ওখান ক্যামেরা থেকে ছবি তুলে ওখান থেকে সরাসরি ব্লার করে নিতে পারেন। সো ফ্রেন্ডস, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক দিবেন, ভিডিওটা আপনি শেয়ার করবেন এবং চ্যানেলটা